আসসালামু আলাইকুম। রেমিট্যান্স যোদ্ধায় নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ওমানে বিশাল সুখবর, নতুন ভিসা নিয়ে ওমানে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য দারুণ সুখবর। ওমানে নতুন ভিসা প্রদান বিষয়ে টিম গঠন। ওমানে নতুন ভিসা প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যয়ন করার জন্য একটি দল গঠন করেছে সুপ্রিম কমিটি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর আহমেদ আল সাইদি এই তথ্য দিয়েছেন। রয়্যাল ওমান পুলিশের সঙ্গে ধারাবাহিকভাবে সমন্বয় চলছে এবং সুপ্রিম কমিটির প্রতিনিধিত্বকারী সকল সংস্থাকে নিয়ে নতুন ভিসা প্রদান বিষয়ে অধ্যয়নের জন্য একটি প্রযুক্তিগত দল গঠন করা হয়েছে। তবে কবে থেকে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে তা আল সাইদি প্রকাশ করেননি। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ওমান সাময়িকভাবে সকল নতুন কাজের ভিসা প্রদান স্থগিত করেছে। আশা করি যারা এতদিন নতুন ভিসা নিয়ে কমেন্ট করেছেন, আপনাদের অপেক্ষার পালাটা শেষ হতে চলেছে। যেহেতু নতুন ভিসা চালু হওয়া নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কমিটি থেকে নতুন কমিটি গঠন করা হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি নতুন ভিসা চালু হয়ে যাবে। এদিকে কুয়েতে 60 বছরের বেশি বয়স্কদের দেশ ছাড়তে সময় দেওয়া হবে 1 থেকে 3 মাস। উপসাগরীয় দেশ কুয়েতে যে সকল প্রবাসীদের বয়স 60 বছর বা তার বেশি হয়ে গিয়েছে, আগামী 1 জানুয়ারি থেকে 2021 সাল থেকে তাদের আকামা ভিসা আর নবায়ন করা হবে না। এ বিষয়ে নিশ্চিত করেছেন কুয়েতের PM। তাদেরকে কুয়েত ত্যাগের জন্য 1 থেকে 3 মাসের সময় দেওয়া হবে, যেন কুয়েত ছেড়ে চলে যায়। যাদের ডিগ্রি স্নাতক সার্টিফিকেট আছে তারা 60 বছরের উপরে হলেও আকামা নবায়ন করার সুযোগ রয়েছে। যাদের বয়স 60 বছর হওয়ার পরেও যদিও বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি স্নাতক সার্টিফিকেট থাকে তাদের আকামা নবায়ন করা হবে। আর যাদের বয়স 60 বছর হয়ে গেছে এবং বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি স্নাতক সার্টিফিকেট না থাকে তাদের আকামা নবায়ন করা হবে না। তথ্য ও সূত্র আকবর আল উম্মা খালেজিয়া। এখনকার মতো আপডেট এটুকুই। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।